গল্পকথক ছোটনের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছেন? আমরা পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস তিথি। আজকে শোনাব এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। বাড়ির হবু খদ্দেরেরা আসতে শুরু করলো ঠিক তিন দিন বাদে। চনচনে শীত আর খরশান রোদ আর শনশনে উত্তুরে হাওয়া এক রবিবারের সকালকে যখন মোহগ্রস্ত করে তুলেছে, তখন সল্টলেকের এই নির্জনতার রাস্তায় বাড়ির সামনে একটি নতুন লাল মারুতি এসে থামল। নামলো অবাঙ্গালি এক স্বামী আর স্ত্রী, দুজনেই কিছু মোটা সোটা, বয়স ত্রিশের কোঠায়। তাদের পোশাক আর চেহারা দুই ঐশ্বর্যের আভাবে কিরণ করছিল। যথেষ্ট বিনয়ী, শিষ্টাচার সম্পন্ন, মৃদুভাষী এবং গম্ভীর স্বামী আর স্ত্রীকে ফটকের কাছে রিসিভ করলো সোমনাথ, তার মুখে আপ্যায়নের অর্থহীন বিগলিত হাসি। কোনো অজ্ঞাত কারণে ছুটির দিনে আজকাল তিন ভাই বোন একজোট হয় তাদের মৃত বাবার ঘরে। সেখান থেকে তারা তিনটে রন্ধ পথে উদাস দৃষ্টিতে বাইরে চেয়ে থাকে। দুটো জানালায় দুই বোন, দরজায় বুক্কা। বুক্কাই চাপা গলায় বলে উঠল, ক্লায়েন্ট, ক্লায়েন্ট। শুনে ছুটে এলো সঞ্চারী। তিথি ধীর পায়ে এসে কপাটের পাশে দাঁড়াল। পুরুষটি বেশ লম্বা, পরনে হালকা ফ্রিম রঙের সফারি স্যুট, গায়ে একটু বেশি চর্বি থাকায় বোধহয় লোকটার শীতবোধ কম। এই শীতেও তাই গায়ে কোনো গরম জামা নেই, তবে সফারি স্যুটটা গরম কাপড়ের হতেও পারে। ভুড়িটি যথেষ্ট নজরে পড়ার মতো। ভদ্রমহিলার গায়ে একখানা খুব সূক্ষ্ম সুতোর কাজ করা শাল, যার একটা আঁচল ধুলোয় লুটোচ্ছে। কেউই ব্যাঘ্র নয় বাড়ি দেখতে, ভঙ্গি কিছুটা ক্যাজুয়াল, বড়লোকদের ঠিক এরকমই হওয়ার কথা। বিষয়বস্তু দেখে দেখে তাদের চোখ পাকা এবং উদাস। বুক্কা বলল, ওরা নিশ্চয়ই বাড়িটা ঘুরে দেখবে। সঞ্চারী বলে, দেখতেই তো এসেছে, পছন্দ হবে? হবে না, কেমন বাড়ি আমাদের, দক্ষিণ খোলা, এত আলো বাতাস, কতগুলো ঘর, দুটো বেলকনি, বাগান, তারপর সার্ভেন্টস কোয়ার্টার। বুক্কা শুধু গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, এভরিথিং এ ম্যান ক্যান ওয়ান্ট ফ্রম এ হাউস। কত দাম দেবে বলো তো? 15 লাখ? কে জানে বাবা, অত টাকা জন্মেও দেখিনি। বাবার কাছে শুনেছি বাড়িটা করতে লাখ চারেক টাকা খরচ হয়েছিল, তখন টাকার দাম বেশি ছিল তাই খরচ কম হয়েছিল। কোকিলটা কি তার শেষ ডাক ডাকছে? উৎকর্ণ হয়ে শুনছিল তিথি। খুব ডাকছে আজ, গলার রক্ত তুলে ডাকছে যেন। হঠাৎ বুক্কা তার দিকে ফিরে বলে, মার ঠিক কত টাকা দরকার বলতো? তিথি ঠোঁট উল্টে বলে, কে জানে, আমার পিগি ব্যাংকে কিছু আছে, আর দুটো আংটি, আর টেনিস র্যাকেট। তোদের কি আছে? দিদিরও পিগি ব্যাংক আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্টও আছে। হ্যাঁ, কেন? যদি সব আমরা মাকে দিয়ে দেই তাহলেও হবে না, আমাদের দেনা কয়েক লাখ টাকার। ও, কেউ যদি দিত টাকাতে এমনিতেই? কে দেবে, আমাদের কেউ নেই। সোমনাথের পিছু পিছু আগন্তুক হবু ক্রেতা সস্ত্রীক দোতলায় উঠে গেল। মান্য অতিথিরা আসবে বলে আজ একটু সেজে গুজে তৈরি ছিল মিনি। পরনে সবুজ সিল্কের শাড়ি, চুল পরিপাটি খোপায় বাঁধা, মুখে সামান্য প্রসাধন, গায়ে একখানা সবুজ শাল জড়ানো। আগন্তুক পুরুষটি বোধহয় দেশে ও বিদেশে সুন্দরী মেয়ে অনেক দেখেছে, তবু এই ছোটখাটো মহিলার প্রখর সৌন্দর্যের মুখোমুখি হয়ে একটু দমকালো, যেন প্রত্যাশিত ছিল না। মিলি বাংলাতেই বলে, এই আমাদের বাড়ি, অনেক কষ্ট করে করা, দেখুন যদি পছন্দ হয়। মিলির গলায় কোনো উৎসাহ নেই, মুখেও দীপ্তি নেই। বিষয়ী পুরুষটি তত সূক্ষ্ম বোধ সম্পন্ন নয় যে এইসব লক্ষ্য ও অনুধাবন করবে। এই বাড়ির জড় শরীরে কতখানি ভালোবাসা আর মায়া ঝুঁকে আছে তা বুঝবার মতো বুঝদার কেই বা আছে। বাসন্তী কফি নিয়ে এলো, ঠিক যেমন শেখানো ছিল ওরা
সোফায় বসবার ঠিক 2 মিনিটের মাথায়। লোকটি কম কথার মানুষ, কফির সুদৃশ্য চীনা জৌলের পেয়ালিটির দিকে একবার মাত্র উদাস দৃষ্টিক্ষেপ করে বেশ নরম গলায় বলল, আই নো ইটস এ গুড হাউস, ইউ বিট ইট ফর ইয়োরসেলফ। সোমনাথ তদগতভাবে লোকটির মুখপানে চেয়েছিল, বলল, ইটস রিয়েলি এ গুড হাউস, অল ফার্স্ট ক্লাস হ্যান্ড পিকড ফিটিংস। দোকানদাররা যেভাবে নিজের জিনিসের গুণ গায়, সোমনাথের গলাটা অবিকল সেরকম শোনালো মিনির কানে। মনে মনে সে বিরক্ত হচ্ছে, অস্থির করছে তার বুকটা, অভিমানে ভরে যাচ্ছে সর্ব অঙ্গ, চোখে জল আসছে। মহিলা উঠল, মুখে বিনয়ী হাসি, নাকে হীরের নাক ছাবি সামান্য ঝিকিয়ে উঠল, বলল, আপনার বাড়িটা একটু ঘুরে দেখব। মিলিকে জড়তা কাটিয়ে উঠতে হলো। মহিলা নিষ্ঠাবতী পায়ের দামি চপ্পল জোড়া ছেড়ে রেখে বলল, আপনার ঠাকুরঘরটা কোথায়, আগে প্রণাম করব। ঠাকুরঘর? মিলি অসহায় ভাবে চারিদিকে একবার চেয়ে দেখে বলল, ঠাকুরঘর তো নেই। মহিলাটা একটু যেন অবাক হয়ে বলে, ঠাকুরঘর নেই, আপনারা হিন্দু নন? মিলি তাড়াতাড়ি বলে, হ্যাঁ, তবে ঠাকুরঘর তো করা হয়নি। মহিলা হেসে বলে, নাস্তিক? বাঙালিরা খুব নাস্তিক হয়। না, আমরা ঠিক নাস্তিকও নই, আসলে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না। মহিলার মুখশ্রী থেকে বিনয়ের ভাবটা গেল না বটে, তবে যেন একটু হতাশার ভাব যুক্ত হলো। বাড়ি দেখানোর কোনো উৎসাহ ছিল না মিলির। নিঃশব্দে শুধু ঘর থেকে ঘরে, ব্যালকনি থেকে ছাদে হেঁটে হেঁটে সঙ্গ দিল। কিছুই ব্যাখ্যা করল না, বাড়ির গুণকীর্তন করল না। নিচের ঘরে এসে মহিলা বলে, এরা আপনার ছেলে মেয়ে? তিন গম্ভীর বিষণ্ন শক্ত হয়ে থাকা কিশোর কিশোরীর দিকে চেয়ে মিলি বলে, হ্যাঁ, আর এই ঘরেই তো? মিলি তাড়াতাড়ি মাথা নাড়ল, হ্যাঁ। স্যাড। উপরের ঘরে এসে দেখা গেল সোমনাথ নিচু স্বরে কিছু বলছে। লোকটা আনমনে অবহেলা করে শুনছে, কফি ছয়নি। দিদিকে দেখে সোমনাথ উঠে এলো, কানের কাছে মুখ এনে সামান্য উত্তেজিত গলায় ফিসফিস করে বলল, দিদি 10 লাখ অফার করেছে। বাড়ি ভালো করে না দেখেই? ওদের জহরির চোখ, তাছাড়া এ বাড়ি রাখবে নাকি? দেয়ার উইল বি টোটাল রিকনস্ট্রাকশন অ্যান্ড রিনোভেশনস, ওরা খুব ফাস্টিডিয়াস। মিলি একটা দীর্ঘশ্বাস চাপল, 10 লক্ষ টাকা অনেক টাকা, তবু তার বিমর্ষতা 10 লাখে কাটছে না, কত লাখে কাটবে তা বলা কঠিন। সোমনাথ গলাটা আরো নামিয়ে বলল, কলকাতায় ওর আরো 6খানা বাড়ি আছে প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক আর সান ফ্রান্সিসকোয়। এ বাড়ি ফেলেই রাখবে, ধরে নিতে পারিস। ফেলে রাখবে? খুব অবাক হয়ে বলে মিলি, ফেলে রাখবে কেন? স্বামী স্ত্রী দুজনেই সামান্য কয়েকটা কথা সেরে নিল নিজেদের মধ্যে, তারপর উঠে দাঁড়িয়ে অতি দ্রুত গলায় বলল, নমস্তে জি। শশব্যস্ত সোমনাথ ওদের এগিয়ে দিতে গেল, বোধহয় ব্যস্ত মানুষটি বেশি সময় দিলে না সোমনাথকে। সোমনাথ মিনিট পাঁচেকের মধ্যেই ফিরে এসে বলল, ভালো অফার তাই না? মিলি সোফায় বসে কিছু ভাবছিল, বলল, ওরা এ বাড়িতে থাকবে না কেন? কটা বাড়িতে থাকবে? বললাম না 6খানা বাড়ি আছে, বালিগঞ্জেই 2টো, নিউ আলিপুরে, পার্ক সার্কাসে, শ্যামবাজারে আর আলিপুরে আরও 4টে, এর মধ্যে অবশ্য 3টে অ্যাপার্টমেন্ট। শুধু সল্ট লেগেছিল না তাই কিনছে। তাহলে কারা থাকবে এখানে? কেয়ারটেকার থাকবে বোধহয়, 2টো ছেলে, দুজনেই আমেরিকায় স্কুলে পড়ছে। তাহলে এক কাজ করুক না কেন, বাড়িটা কিনে নিয়ে ফের আমাদেরই থাকতে দিক, আমরাই কেয়ারটেকার হয়ে যাব। সোমনাথ এটাকে রসিকতা হিসেবে নিয়ে হাসল, তারপর মাথা নেড়ে বলল, এ ব্যাপারে ভীষণ কড়া, বলল 10 লাখ টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই একদম ভ্যাকান্ট বাড়ি চাই, টাকা যখন চাই তখনই দিতে রাজি, কিন্তু বাড়ি ভ্যাকেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে। বাহ, টাকাটা পেয়ে তবে তো আমরা একটা ফ্ল্যাট ট্ল্যাট কিনবো, তার আগে যাবো কোথায়, এত জিনিসপত্রের বা কি হবে, ওরা সময় দেবে না একটু? সোমনাথ মাথা নেড়ে বলে,
একচুয়ো না, ওটাই ভদ্রলোকের একমাত্র কন্ডিশন। তুই বুঝিয়ে বললি না? বলেছি, কিন্তু ভদ্রলোক ওই একটা ব্যাপারে ভীষণ রিজিড। মিলি চুপ করে রইল, তারপর বলল, বাড়িটা কি সত্যি ভেঙে ফেলবে? বলল, সবটা ভাঙবে না, তবে ভাঙচুর কিছু হবেই। এত সুন্দর বাড়িটা ভাঙবে? হয়তো আরো সুন্দর হবে, তুই ভাবছিস কেন? বাড়ি ছেড়ে দিলে এটা তো আর তোর বাড়ি থাকবে না। মিলি অবাক হয়ে ভাইয়ের দিকে চেয়ে থেকে হঠাৎ ঝাঁঝের গলায় বলে, এটা বরাবর আমার বাড়ি থাকবে, হাত বদল হলেও। দ্বিতীয় খদ্দের এলো পরের রবিবার সকালে। মিলি আগে ভাগেই সোমনাথকে বলে রেখেছিল, আমি বাড়ি দেখাতে পারবো না, তুই দেখাস, ভদ্রতা যেটুকু করার করব। প্রথমটায় মিলি তাই মুখোমুখি হলো না খদ্দেরের, তবে তিন ভাই বোন যথারীতি হাজির তাদের বাবার ঘরে। তারা লক্ষ্য করছিল কে আসে বাড়ি কিনতে। বোকাই প্রথম দেখে চাপা গলায় বলল, আগিয়া আলুয়াওয়ালা আগিয়া। দুই বোন বোকার কাঁধের উপর দিয়ে ঝুঁকে দেখতে পেল একখানা কন্টেসা গাড়ি থেকে তিনজন নামলো, সঙ্গে এক পেল্লাই সাইজের কুকুর। কুকুরটার অবশ্য শেষ অব্দি নেমে পড়া হলো না, একটা মেয়ে গলার ধমক খেয়ে ফের গাড়িতে উঠে গেল। কুকুরটা উঠে যাওয়ার পর নামলো চতুর্থ জন পুরুষ। চারজনের দুজন মেয়ে সঞ্চারীর বয়সী, আর তাদের প্রৌঢ় মা বাবা, চারজনই দেখার মতো সুন্দর, টকটক করছে ফর্সা রং, বেশ লম্বা এবং মেধহীন চেহারা। সঞ্চারী মুগ্ধ হয়ে চেয়েছিল, বলল, মেয়ে দুটো নিশ্চয়ই নাচে, কি ফিগার। বুক্কা নাক কুচকে বলে, স্টিংকিং রিচ, নিশ্চয়ই আবুধাবি বা কুয়েত থেকে এদের ইনকাম হয়। সঞ্চারী বলে, আমেরিকাও হতে পারে, মামা বলছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের সেক্টরে ওদের অনেক আত্মীয় স্বজন থাকে, সবাই কাছাকাছি থাকবে বলে বাড়ি কিনতে চাইছে, নইলে আগের পার্টির মতো এদেরও কলকাতায় কয়েকটা বাড়ি আছে। তিথি কোনো কথা বলল না, দাঁতে দাঁত চেপে সামান্য শক্ত হয়ে এক বিদ্রোহী চোখে কন্টেসা গাড়িটার দিকে চেয়েছিল। গাড়ির ভিতর থেকে অভিজাত কুকুরটা গম্ভীর গলায় একবার ধমকে উঠল, হাউ। চারজন ওপরের ঘরে ঢুকতেই চারজনের সৌন্দর্যে ঘর যেন আলো হয়ে গেল, পোশাকে ছড়ানো বিদেশি সুবাসে মম করতে লাগলো বাতাস। আজও খুব শীত, দীর্ঘকায় প্রৌঢ়ের গায়ে উটের রঙের একখানা পুল ওভার, চুল কাঁচায় পাকা কিন্তু শক্ত কাঠামোর পোক্ত চেহারা, মহিলা এদেশীয় না বিদেশি তা বোঝা যায় না, চুল কালো, চোখের তারা কালো, তবে যেন ভারতীয় ভাবটা নেই। পরনে শাড়ি, গায়ে একখানা কাশ্মীরি গরম কোট, মেয়ে দুজনের বয়স 18-19 এবং পিঠাপিঠি, দুজনেই লম্বা এবং চমৎকার জোরালো চেহারা। মেয়ে দুজনের চোখে একটু অবাক চাউনি, চারিদিক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সাজসজ্জা দেখছে। মহিলা একটু অহংকারী মুখ নিয়ে তাচ্ছিল্যের চাউনি হানল এদিক ওদিক। লোকটি খুব ভাবুক মুখে বসে রইল সোফায়, আড়াল থেকে সবই দেখল মিলি, পর্দার সামান্য ফাঁক দিয়ে চট করে সামনে এলো না। সোমনাথ গদ হয়ে বলল, একটু কফি দেই? সকলেই প্রায় এক যোগে মাথা নেড়ে মানা করল। লোকটি পরিষ্কার বাংলায় বলল, ওসবের দরকার নেই। মেয়েদের মধ্যে একজন একটু যেন ছেলে মানুষ ঠ্যাং নাচাচ্ছিল, হঠাৎ সোমনাথের দিকে চেয়ে বলে উঠল, ইজ ইট এ হন্টেড হাউস? সোমনাথ একটু হক চকিয়ে গিয়ে বলল, নো নো, ওয়াই উড ইট বি হন্টেড? মেয়েটি তার মায়ের চোখের শাসন উপেক্ষা করে বলল, আমি ভুতুড়ে বাড়ি খুব ভালোবাসি, কিন্তু কোথাও আসল ভুতুড়ে বাড়ি দেখি না। সোমনাথ কথাটার কি জবাব দেবে ভাবছিল। লোকটা একটু আগ বাড়িয়ে বলল, আমার ছোট মেয়ে একটু ইমাজিনেটিভ, কিছু মনে করবেন না, এ বাড়িতে একটা আনন্যাচারাল ডেথ হয়েছিল শুনেই, এনিওয়ে আই এম সরি। সোমনাথ হেসে বলল, আরে না না, ছেলে মানুষ তো। লোকটা উঠল, চলুন বাড়িটা দেখি, জুতো খুলতে হবে কি? সোমনাথ বললে, না না, তার দরকার নেই। ঠিক এই মুহূর্তে মিলি ঘরে ঢুকল, আজও তার সামান্য সাজগোজ, মুখ সপ্রথিব,
জোর করে হাসছে। অত্যন্ত আড়ষ্ট ভাবে হাত জোর করে একটা নমস্কার করল, কিন্তু কাকে করল তা সে নিজেও জানে না, অন্যরাও বুঝতে পারল না। তবে মিলি এটা বুঝল, সে ঘরে ঢোকাবার মহিলার মুখখানা কঠিন হয়ে গেল। মেয়েদের বিদ্বেষ মেয়েরাই সবার আগে ঠের পায়। মিলি যে ছোটখাটো, মিলি যে তিন ছেলে মেয়ের মা, এটা গৌণ হয়ে যায় তার দিকে পুরুষেরা যখন তাকায়। পুরুষটির তীব্র উত্তপ্ত চোখ যে পাগলের মতো তার সর্বাঙ্গ তদন্ত করছে, তার টের পেতে তার পুরুষটির দিকে তাকাতেও হলো না। মেয়ে দুটিও তার দিকে হা করে চেয়েছিল। ছোট মেয়েটি হঠাৎ বলেই ফেলল, ও ইউ আর বিউটিফুল। কামক পুরুষ আর ঈর্ষাপরায়ণ নারীর চোখের সামনে থেকে সরে যাওয়ার জন্যই পিছিয়ে গেল মিলি। অস্ফুট স্বরে বলল, আপনারা সব দেখে নিন, তারপরে কথা হবে। সোমনাথ অত্যন্ত ব্যগ্রভাবে বড়লোক খদ্দেরকে বাড়ি দেখাতে নিয়ে চলল, ঘর থেকে ঘরে, ছাদে, ব্যালকনিতে, সব শেষে নিজের ঘরে। লোকটি সর্বপ্রথমেই সঞ্চারীকে লক্ষ্য করল। হার ডটার্স অ্যান্ড সন? ইয়াস ইয়াস। সঞ্চারীর দিকে চেয়ে লোকটি বলল, তোমার নাম কি? সঞ্চারী দত্ত। আর তোমাদের? তিথি তার নাম বলল না, বুক্কা বলল। তিথি টের পেয়েছিল শুধু সঞ্চারীর নামটা জেনে নেওয়াই লোকটার দরকার ছিল, তাদের নাম না জানলেও ওর চলবে। মহিলা অত্যন্ত কঠিন চোখে সঞ্চারীকে দেখল, কথা বলল না, শুধু ছোট মেয়েটি তিথির দিকে চেয়ে বলল, অ্যাথলেটিক্স? তিথির মাথা নাড়ল। মেয়েটি বলল, আমি খুব নাচি, ভরতনাট্যম। এ ঘরটা কার? আমার বাবার। ও গড, দিস ইজ দ্য রুম হোয়ার দ্য ইনসিডেন্ট টুক প্লেস? তিন ভাই বোন মুখ চাওচাই করল। বুক্কা বলল, হ্যাঁ। লোকটি সঞ্চারীকে বলে, বাগানটা একটু দেখাবে, চলো না? সঞ্চারী সাগ্রহে বলল, চলুন। মহিলা স্বামীর দিকে সাপিনীর চোখে তাকিয়েছিল। লোকটা নিঃসংকোচে হাত বাড়িয়ে সঞ্চারীর একটা হাত ধরে বলল, চলো। মহিলা তার দুই মেয়ের দিকে তাকিয়ে দ্রুত হিন্দিতে যা বলল তার অর্থ বুঝতে তিথির অসুবিধা হলো না। আমরা গাড়িতে গিয়ে বসি, নাটক শেষ হোক। প্রকৃত নাটক শেষ হলো আরো 10 মিনিট বাদে। সোমনা তোদের গাড়িতে তুলে দিয়ে এসে ছুটে পারে দোতলায় উঠে বলল, ছোটদি, বিগ অফার, 12 লাখ। তার চেয়েও ভালো খবর, লোকটা এখনই পেমেন্ট করবে, কিন্তু তোদের আরো 1 বছর এ বাড়িতে থাকতে দেবে। মিলি ফ্যাকাশে মুখে সামনের ঘরে বসেছিল, স্তিমিত গলায় বলল, থাকতে দেবে? কেন থাকতে দেবে? আসলে বোধহয় তোদের অবস্থা শুনে লোকটার সিম্প্যাথি হয়েছে, ভালো লোক। অফারটা আমার ভালো লাগছে না। কেন বলতো? সব তোকে বলা যায় না, ভালো লাগছে না, ব্যাস। বিকেলের দিকে আরো একজন আসবে কথা আছে। নিচের ঘরে বুক্কা, তিথি আর সঞ্চারী বসে আছে। বুক্কা বলল, এ লোকটা বাঙালি, এ খুব দর কষাকষি করবে, দেখিস। তোকে কে বলল বাঙালি? সঞ্চারী বিরক্ত হয়ে বলে, আমি সব জানি, অ্যাপয়েন্টমেন্ট 4টে। মামা অবশ্য এ লোকটাকে তেমন ইম্পর্টেন্স দিচ্ছে না। তিথি তার দাদা ও দিদির কথার মধ্যে নেই, সে শুনছে। বাইরে এই শীতের দুপুরে সেই কোকিলটা হঠাৎ ডেকে উঠল, আর হাওয়া এলো উল্টো পাল্টা। গাছের মরা পাতা, একটা পোড়া গন্ধ আর বিষণ্নতা নিয়ে হাওয়া ছুটছে এদিক সেদিক। সিঁড়ির মুখ থেকে বাসন্তী ডাকল, তোমরা খেতে আসবে না? মার মামা বসে আছে তোমাদের জন্য। খাওয়ার কথা তাদের মনেই ছিল না। জিভ কেটে সঞ্চারী ছুট লাগাল, পিছন পিছন বুক্কা। তিথি বসে রইল খানিকক্ষণ। খাওয়ার টেবিলেই কথাটা তুলল তিথি, আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে মা, যে খুশি এসে আমাদের ঘরে ঢুকে পড়বে কেন? সোমনাথ মুরগির ঝোল দিয়ে ভাত নাচ্ছিল, বলল, বেশি দিন নয়, আজকের বিকালটা শুধু, যে তিনটি পার্টি এনেছি এরাই তো প্রসপেক্টিভ বায়ার, এরা যদি কেউ না কেনে? সোমনাথ মাথা নাড়ল, কিনবেই। আজ সকালে যে এসেছিল সে হলো সিং এন্টারপ্রাইজের মালিক, 1 বছর বাড়ি ক্লেম করবে না। আমি তো বলি ইটস এ ভেরি গুড অফার। কেন কে জানে মিলের খাওয়া থেমে গেল। বড় টেবিলের এক প্রান্তে বসে সে তার নিরামিষ বিস্বাদ ভাত তরকারি ফেলে হঠাৎ উঠে গেল। মাছ মাংস বড্ড প্রিয় ছিল মিলির,
বিল্বসু দত্ত মারা যাওয়ার পর থেকে সে পাট উঠেছে। মিলির খাবারে এখন কেবলই বিস্বাদ। মিলির পরেই উঠে গেল তিথি। সে অবশ্য খুব মেপে খায়, ক্যালোরি হিসেব করে খায়, সেদ্ধ ছাড়া কিছুই খেতে চায় না। সে নিচের ঘরে এসে একা চুপচাপ কিছুক্ষণ বসে রইল। হঠাৎ বসে থাকতে থাকতেই তার মাথায় চিড়িক দিল একটা। নিঃশব্দে সে ফের দোতলায় উঠে এলো। সকলের খাওয়া শেষ হয়ে গেছে, রান্নাঘরে বসে একা খাচ্ছে বাসন্তী। বাসন্তী দি, বাসন্তী মুখ তুলে বলে, কি বলছো? একটা কথা সত্যি করে বলবে? কি কথা? তুমি সত্যি বাবাকে দেখতে পাও? ও মা গো, আবার ওসব কথা কেন? পাও কি না বলো, স্পষ্ট করে দেখিনি বাবা, তবে দেখেছি। ঠিক দেখেছো? ঠিক দেখেছি, ভাবতে গায়ে কাটা দিচ্ছে এখনো। দেখো না আমার গা। তবে আমি দেখতে পাই না কেন? তোমার বুকের পাটা আছে বাপু, ও ঘরটায় একা একা কি করে থাকো? আমি এলো তো ভয়ে মরে যেতুম। তোমার বাবা এখনো এ বাড়িতে ঘুরে বেড়ায়, মায়ার টান তো। তিথি ঘরে এসে অনেকক্ষণ ভাবল। তারা ছোটবেলা থেকে ভূত টুথ মানে না, তবে ভূতের গল্প পড়া বা শোনা এর একটা মজার দিক আছে, তার বেশি কিছু নয়। আজ সে কি করে বিশ্বাস করবে যে বাবা এখনো অন্য এক ধরনের অস্তিত্ব নিয়ে আছে? যদি থাকতো তাহলে তিথির ভয় পেত না, বরং তার কিছু উপকারী হতো। বিকেলে যে লোকটা এলো, সে এলো একা, এলো বাসার রাস্তা থেকে পায়ে হেঁটে, বয়স 30 বা তার উপরে, খেটে খাওয়া মানুষের মতো চেহারা, পোশাকের তেমন পারিপাত্র নেই, ধুতি পাঞ্জাবি চপ্পল, তাকে কেউ অভ্যর্থনা করেনি। ফটকের বাইরে থেকেই উঁচু গলায় জিজ্ঞেস করলো, কে আছেন? তিথি উঠে গেল, কাকে চান? এটা বিল্লব দত্তের বাড়ি তো? হ্যাঁ এটাই। বাড়িতে কুকুর নেই তো? না। আমার নাম অমিত গুহ, ভেতরে আসতে পারি? তিথি বুঝলো এ লোকটারই আসার কথা ছিল, মামার কাছে যেন নামটাও শুনেছে। তিথি লোকটাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঘ্যামা সব লোক এসে গেছে এ বাড়ি কিনতে, এ তো পুঁটি মাছ। বুক্কা ঠিকই বলেছিল, এ খুব দর কষাঘুষি করবে, সেই সব দিয়ে হালে পানি পাবে না। তিথি অবহেলা ভরে বলল, আপনি দোতলায় উঠে যান, ওখানে আমার মামা আছেন, তিনিই কথা বলবেন। লোকটার গমন পথের দিকে চেয়ে একটু হাসলো তিথি। নার্ভাস, অর্থনৈতিকভাবে দুর্বল এবং অবশ্যই অ্যাডভেঞ্চারাস, নইলে 10-15 লক্ষ টাকার মধ্যে ওঠানামা করছে যে বাড়ির দর, তার ডাউন পেমেন্টের কথা মাথায় রেখেও বাঙালিটা সাহস পায় কি করে? ওপরতলাতেও তার অভ্যর্থনা তেমন করে হলো না। সোমনাথ এই প্রথম গম্ভীর মুখে একজন হবু খদ্দেরকে রিসিভ করলো, বলল, আসুন। অমিত গুহর হাবভাব নিতান্তই মধ্যবিত্ত বাঙালির মতো, মুখে সংকোচ, দ্বিধা, ভয় মিশ্রিত বিনয়ী, একটু হাসি, আত্মবিশ্বাসের অভাব। আগের খদ্দেরদের যে আভিজাত্য এবং দম্ভ মিশ্রিত তাচ্ছিল্য ছিল, এ তা তো নেই, বরং যেন অপরাধী ভাব। গরিবরা বড়লোকদের বাড়িতে ঢুকে যেমনটা বোধ করে তেমনই সসংকোচ। সোমনাথ একটু নিচু নজরেই যুবকটিকে লক্ষ্য করে বলল, আপনার শীত করে না? অপ্রতিভ অমিত গুহ একটু হেসে বলল, কলকাতায় আর তেমন শীত কই, গরম জামা আনেনি বলে বলছেন? গায়ে উলিকোট আছে, বেশ গরম। সোমনাথের একটু ভাত ঘুম হয়েছে, হাই উঠছিল, বলল, বলুন, বাড়িটা সত্যিই কিনতে চান? দাম কিন্তু অনেক উঠে গেছে, আমরা অপেক্ষা করছি আরো একটু বাড়ার জন্য। কত উঠেছে? সোমনাথ নিঃসংকোচে মিথ্যে কথাটা বলে ফেলল, 15 লাখ। ছেলেটা সোফায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে বলল, এরকমই ওঠার কথা, আজকাল কিছু মানুষের পকেটে অঢেল টাকা। বাড়িটা কি দেখবেন? অমিত গুহ মাথা নেড়ে বলল, না না, বাড়ি দেখার দরকার নেই, না দেখেই কিনবেন? অমিত মাথা নেড়ে বলল, না না, তবে এ বাড়ি আমার দেখা। দেখা? হ্যাঁ, কনস্ট্রাকশনের সময় আমি নিজে সুপারভাইজ করেছিলাম, বিশেন অ্যাসোসিয়েটস এর প্ল্যান করেছিল। প্ল্যানিং এর ব্লুপ্রিন্ট আমার এখনো মনে আছে, বিস্মিত সোমনাথ বলে, তাই বলুন, তাহলে অবশ্য বাড়িটি আপনার অদেখা বাড়ি নয়। চা খাবেন? খাবো, তার আগে একটু জল, ঠান্ডা হলেই ভালো, আমি ঠান্ডা জল খুব ভালোবাসি, এই শীতেও। আজ্ঞে,
সোমনাথ বাসন্তীকে হুকুম দিয়ে এসে বসল, এ বাড়ি সম্পর্কে আপনার এস্টিমেট কি? দর বলছেন নাকি ভ্যালুয়েশন? দর কত হতে পারে বাজারে আপনার লিমিট? অমিত গুহ মলিন মুখে মাথা নেড়ে বলে, ভেবে দেখিনি, তবে খারাপ হবে না। আপনাদের দলিলটা কই? সোমনাথ মাথা নেড়ে বলে, দলিলটা বের করা হয়নি এখনো, সার্টিফাইড কপি আছে। ছেলেটি মাথা নত করে বলে, যতদূর জানি দলিলটা বের করেছিলেন বিল্লববাবু। তাহলে আছে কোথাও? দলিল নিয়ে ছোটদির সঙ্গে কথা বলিনি, ওর কাছেই থাকবে তাহলে, সার্চিং এর জন্য তো। না না, সল্টলেকের সার্চিং এর দরকার হয় না, সেটা আমি জানি। এখানকার জমি বাড়ি আউটরাইট সেল করাও যায় না। সোমনাথ বুঝদারের মতো মাথা নেড়ে বলে, এসব তো আপনার জানাই। ট্রেতে এক গ্লাস হিমশীতল জল আর চা নিয়ে বাসন্তী ঘরে এলো। অমিত সাগ্রহে জলটা নিয়ে ছোট ছোট চুমুকে খেতে লাগলো, তারপর ঝকঝক করে। চা শেষ করার আগে সে কোনো কথাই বলল না, অনেকটা সময় ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল। সেই চাউনির মধ্যে একটা স্মৃতিচারণের ভাব রয়েছে, যেন অনেক কিছু মনে পড়ছে তার। অমিত গুহের চোখে কিছুক্ষণ পলক পড়ল না, তারপর সোমনাথের দিকে চেয়ে বলল, এ বাড়িটা করার সময় বিল্লববাবুর খুব অর্থকষ্ট যাচ্ছিল। মিলিটারি থেকে আর্লি রিটায়ারমেন্ট পেয়েছিলেন, কিন্তু হাতে টাকা ছিল না। বোধহয় জানেন উনি সে সময় একটা পুরনো ছোট কারখানা কিনেছিলেন, অভিজ্ঞতা ছিল না বলে অনেক টাকা নষ্ট হয়, জিনিসপত্র চুরি হয়ে যায়। হ্যাঁ জানি, আমরা জামাইবাবুকে সেজন্য বেশ বকাবকিও করেছি। আপনারা হয়তো এটাও জানেন যে উনি ফিল্ম প্রোডাকশনেও কিছু টাকা ঢেলেছিলেন, সেটাও জলে গিয়েছিল। সোমনাথ অবাক হয়ে বলে, না তো এটা জানতাম না। আমাকে উনি সবই বলতেন, দুঃখের কথা বলার মতো একজোড়া ধৈর্যশীল কান তো আজকাল পাওয়া যায় না। সিম্প্যাথি দেখানোর দরকার নেই, শুধু শুনলেই মানুষ খুশি হয়, হালকা হয়। আমি শুনতাম, এই বাড়ি তখন তৈরি হচ্ছে, উত্তর দিকে মালপত্র রাখার একটা শেড ছিল, সেখানে একটা বেঞ্চে বসে উনি অনেক কথা বলে যেতেন। হয়তো সেসব কথা ফ্যামিলিতে বলার অসুবিধা ছিল, বা বললেও তা শোনার মতো ধৈর্য কারো ছিল না। সোমনাথ বিরক্ত হয়ে বলল, তা কেন, ফ্যামিলির কাছে উনি যথেষ্ট ফ্র্যাঙ্ক ছিলেন বলেই তো জানি, কিন্তু এসব কথা এখন আর বলেই বা লাভ কি? অমিত মাথা নেড়ে বলল, না লাভ নেই, বরং ক্ষতি। আমি শুধু বলতে চাইছি, সে সময়ে এরকম একখানা বাড়ি তৈরি করার মতো টাকা ওর হাতে ছিল না। সেটাও কিন্তু আমাদের অজানা নয়, জামাইবাবু ধার করেছিলেন, কিছু ধার এখনো রয়ে গেছে, বিক্রি করে সেগুলো আমরা শোধ দেব। কেমন যেন একটা কাষ্ঠ হাসি হেসে অমিত বলল, বিক্রি করবেন? সোমনাথ অবাক হয়ে বলে, হ্যাঁ বিক্রি করবো, বলেই তো আপনি এসেছেন। অমিত কেমন যেন অসহায় চোখে চেয়ে থেকে বলল, তা জানি, কিন্তু আপনারা আরো একটু ভাবুন। কি ভাববো? ভাববার কি আছে বলুন তো, এত বড় বাড়ির ট্যাক্স, মেনটেন্যান্স, লোন, এত সব মিট আপ করা তো সহজ কথা নয়। জামাইবাবু তো কেটে পড়লেন লাইক এ খাওয়ার, পড়ে রইল শুধু লায়াবিলিটি। খুবই নরম গলায় অমিত বলে, কাওয়ার্ড আমরা সবাই। চা শেষ করে অমিত তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে সেন্টার টেবিলে রেখে বলে, যা দাম উঠেছে তা আমার পক্ষে বজ্র হাই, তবে যদি কোনো কারণে বায়াররা না নেয় তাহলে আমাকে একটা খবর দিলে খুশি হব। আপনি তো কোনো দর দিলেন না। অমিত যেন খুব লজ্জা পেয়ে বলল, সেটা বলতেও লজ্জা পাচ্ছি, পরে দেখা যাবে। ক্ষণ অমিত গুহ বজ্র হঠাৎ উঠে পড়ল, সামান্য ভদ্রতা সূচক কি একটা অয়সফুচো গলায় বলে বেরিয়ে গেল। মিলি শুয়েছিল, উঠে এলো এ ঘরে, বলল, কে রে লোকটা? পাগল পাগল, জামাইবাবুর চেনা, এ বাড়ির কনস্ট্রাকশনের সময় সুপারভাইজ করত। তুই দেখেছিস কখনো? নাম অমিত গুহ। মিলি মাথা নেড়ে বলে, কনস্ট্রাকশনের সময় আমি মাত্র 3-4 বার এসে দেখে গেছি, ও নামের কাউকে মনে নেই। ও কি বিল্লবের বন্ধু? না, বয়সের তো অনেক তফাত, বন্ধু হয় কি করে, তবে ভাবছিল ওকে নাকি দুঃখের কথা টথা বলতো। আচ্ছা তুই কি জানিস জামাইবাবু কখনো ফিল্ম করতে গিয়ে টাকা নষ্ট করেছিল? মিলি গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, না, আমাকে ও কোনোদিনও বলতো না কি, কোনো ব্যাপারে কোনো পরামর্শও নিত না, নিজে যা ভালো বুঝতো করতো। আমাদের জীবনটা ওই কারণেই তো বিষ হয়ে গেল,
কত টাকা নষ্ট করেছে বলল। চিন্তিতভাবে সোমনাথ বলে, অ্যামাউন্ট বলেনি, তবে ফিল্ম ইজ এ বিগ বিজনেস, টাকাটা কম হবে না। আর কি বলছিল? অরিজিনাল দলিল আছে কিনা জিজ্ঞেস করছিল। আছে তোর কাছে? না, শুধু সার্টিফাইড কপি। দলিলটা তাহলে কোথায়? যতদূর জানি অরিজিনালটা এখনো আমাদের হাতে আসেনি। ও যেন ওরকমই বলছিল, কিন্তু এ ছোকরা তো বলেই গেল দলিল অনেক আগেই জামাইবাবু বের করেছে। তাহলে দলিল গেল কোথায়? জামাইবাবুর ঘরে তো নেই। দাঁতে ঠোঁট চেপে অভিমানে কান্নায় রাঙা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মিলি। আজ কতখানি অপমানিত সে, কতখানি অসহায়। একজন মানুষের সঙ্গে এতদিন ঘর করে, তার ছেলে মেয়ে গর্ভে ধারণ করে, একই ছাদের তলায় বসবাস করেও লোকটার প্রায় কিচ্ছুই সে জানে না, লোকটা তাকে জানায়নি। মিলি সহজে কাঁদে না, আজও কান্নার ভঙ্গুরতায় সীমানায় দাঁড়িয়ে টলমলও করতে লাগলো, ভেঙে পড়ল না শেষ অব্দি। সোমনাথ টয়লেটে গিয়েছিল, ফিরে এসে সোফায় বসে বলল, খুঁজে দেখিস তো, সল্টলেকের জমির ভ্যান্ডার হচ্ছে সরকার, দলিল নিয়ে কোনো গন্ডগোল থাকার কথাই না। ছেলেটা আর কি বলল? সোমনাথ মাথা নেড়ে বলল, আর ওই পুরনো কথা টথা বলছিল আর কি, ফ্যামিলিতে জামাইবাবু মনের মানুষ পায়নি, দুঃখের কথা শোনা আর কেউ ছিল না, এই সব আর কি। বাড়ি কিনতে এসে এসব কথা কেন, কে জানে কেন, তবে মনে হচ্ছিল আরো কিছু বলতে চায়। সেটা শেষ অব্দি চেপে গেল। টাকা ফাঁকা বিশেষ নেই ছোকরার, শুধু আশা আছে, দর্শনে ভয় পেয়েছে মনে হলো। মিলি ভাবছিল অন্য কথা, ওই ছেলেটার কাছে বিল্লব দত্ত আর কি বলেছে, আর কোন গোপন কথা জানে ওই অমিত গুহ। একজন স্ত্রীর পক্ষে এটা কতখানি অপমানের তা যদি অন্য বুঝত। শোয়ার ঘরে বড় খাটে সঞ্চারের বুক্কা ঘুমাচ্ছে, বুক্কা একখানে স্পোর্টস ম্যাগাজিন পড়ছিল বোধ হয়, এলানো হাতে সেটা এখনো ধরা। সঞ্চারীর নাইটি হাঁটুর ওপর উঠে গেছে, মিলি ম্যাগাজিন সরিয়ে নিল, নাইটি ঠিক করল, তারপর ওদের ঘুমন্ত মুখগুলো দেখল। এগুলো কোনো জরুরি কাজ নয়। মিলি তার সন্তানদের দিকে চেয়ে আছে আর ভাবছে এরা তার কতখানি আপনজন। বিল্লব দত্তের কিছুটা আর মিলির কিছুটা নিয়ে মিলেমিশে এরা তৈরি, তবু এরা আসলে কার আপনজন, কথাটাই এখন ভাবছে মিলি। সন্দেহ হচ্ছে বিল্লব দত্তের মতো এরাও তার ঠিক আপনজন নয়। সোমনাথ সামনের ঘরে সোফায় শুয়ে চোখ বুজে আছে, বোধহয় ভাত খুব। মিলি ধীরে ধীরে নিচে নেমে এলো। তিথি তার বাবার চেয়ারে বসে একখানা বই পড়ছে, ছুটির দুপুরে তিথি ঘুমোয় না। কি করছিস? মা এসো, তোমাকে এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমাদের বাড়ির দলিলটা কোথায় জানিস? না তো। তোমার কাছে নেই? না, তোর বাবা আমাকে যেটা দিয়েছিল তা সার্টিফাইড কপি। তাহলে অরিজিনালটা কোথায়? জানি না, এ ঘরে আছে কি না খুঁজে দেখবি একটু, ডেস্কে, বুকসেলফে, কেসে? দেখবো মা, জমি আর বাড়ি কি দুটো আলাদা দলিল? আমি অত জানি না, আমাকে একটা ফাইল দিয়েছিল তার মধ্যে ছিল। আমি কি ওসব কচকচি বুঝি? যতদূর মনে হয় দুটো দলিল, তোর বাবা বলেছিল ওগুলো অরিজিনাল নয়, তবে অ্যাজ গুড অ্যাজ অরিজিনাল। একটা লোক এসেছিল একটু আগে, দেখা হয়েছে, অমিত গুহ তার নাম, আমার সঙ্গে হয়নি, সোমনাথের সঙ্গে কথা বলে গেছে। সেই ছেলেটাই দলিলের খোঁজ করছিল, সে নাকি তোর বাবাকে চিনত, এ বাড়ি তৈরির সময়ে নাকি ছেলেটা সুপারভাইজ করত। তিথি চুপ করে রইল, তার গম্ভীর মুখটার দিকে চেয়ে রইল মিলি। এ মেয়েটা তার আরও পর, তিন ছেলে মেয়ের মধ্যে তিথির সঙ্গেই তার সম্পর্ক সবচেয়ে আলগা, সবচেয়ে দূরত্বের। তিথি কখনো দুর্ব্যবহার করে না তার সঙ্গে, কথা শোনে এবং ভদ্র ব্যবহারও করে, কিন্তু কোনো উত্তাপ নেই, যেন পাশের বাড়ির মেয়ে। বিল্লব দত্ত মারা যাওয়ার পর সন্তানদের মধ্যে এই অনাত্মীয়তা বড্ড বেশি টের পায় মিলি। অথচ উল্টোটাই তো হওয়ার কথা, বাবা মারা গেলে সন্তানেরা কি আর আঁকড়ে ধরে না মাকে? মিলির একটু কথা কইতে ইচ্ছে করছিল তিথির সঙ্গে, কিন্তু লাভ কি, অতিশয় ভদ্র গলায় এবং শান্তভাবে তিথি তার প্রশ্নের জবাব দেয়, যতটুকু বলার ততটুকুই বলে, কিন্তু কখনো কোনো আবেগ দেখাবে না।
মিলি তাই ভাবতে ভাবতে ফিরল। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে সে কেবল তার ছেলে মেয়ের কথাই ভাবে। বুকটা ছিল নেই আঁকড়ে মায়ের কোল ঘেঁষা। বাবা চলে যাওয়ার পর সে যেন রাতারাতি সাবালক হয়ে গেল। সঞ্চারি আগে মিলির সঙ্গে বসে সাত কাহন বকত, কলেজের কথা, বান্ধবীদের কথা, আজকাল সে কেন মুখে কুলু পেটেছে। সোমনাথ পোশাক করে তৈরি, মিলিকে দেখে বলে, আজ চলি রে ছোটদি, দলিল চলিল একটু খুঁজে রাখিস। মিলি কিছু বলল না। সোমনাথ চলে গেলে সে সেন্টার টেবিলে পড়ে থাকা ভিজিটিং কার্ডটা তুলে দেখল। কি হবে আর এই কার্ডটা দিয়ে, আনমনা মিলি কার্ডটা দুভাগে ছিঁড়ল। চার ভাগে অবশ্য চেষ্টা করেও ছেড়া গেল না, শক্ত জাতের কার্ড, আর মিলিও দুর্বল, ফেলে দিল টেবিলেরই উপর। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কণ্ঠে যদি অডিও বুক আবৃত্তি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।